আমি আপনি আমরা সবাই যারা বিপিএন ব্যবহার করে ফেসবুক চালাচ্ছি, তাদের মনে অবশ্যই একটা প্রশ্ন এসেছে যে বিপিএন ব্যবহার করে ফেসবুক চালালে আমার ফেসবুক অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে কিনা, অথবা ফেসবুক অ্যাকাউন্টে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। আজকের এই ভিডিওতে আমরা বিপিএন ব্যবহার করে ফেসবুক চালালে কি হতে পারে কি না ইত্যাদি নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আপনারা দেখছেন বিএস রনি, আমি রয়েছি আপনাদের সাথে। সাবস্ক্রাইব করে ঝাঁপিয়ে পড়ুন মূল ভিডিওতে। তো আমরা ভিডিওর একদম প্রথম অংশে জেনে নিব বিপিএন আসলে কিভাবে কাজ করে। যদি আপনি বুঝতে পারেন যে বিপিএন কিভাবে কাজ করে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বিপিএন দিয়ে চালালে কোনো ক্ষতি হবে কিনা। তো বিপিএন কাজ করে মূলত নেটওয়ার্ক আইপি নিয়ে। যখন আপনার দেশে নেটওয়ার্ক আইপি অফ থাকে বা বন্ধ করে রাখা হয় বা কোনো সমস্যা হয়, তখন বিপিএন অ্যাপ ব্যবহার করার ফলে অন্য যে কোনো দেশের আইপি আপনাকে ব্যবহার করতে দেয়, যার ফলে আপনি ইন্টারনেট সেবা পেয়ে থাকেন। আপনি খেয়াল করলে দেখবেন যখন আপনি একটা বিপিএন অ্যাপ ইনস্টল করছেন, তখন আপনাকে ম্যানুয়ালি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে হচ্ছে যেটা আপনার নিজ দেশ ছাড়া অন্য একটা দেশ, অথবা বেশিরভাগ বিপিএনগুলো এখন অটো সিলেক্টেড হয়ে থাকে, অর্থাৎ সে অটোমেটিক্যালি আইপিটাকে সিলেক্ট করে আপনাকে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। তো এটাই হচ্ছে মূলত বিপিএন এর কাজ। এখন আমরা জানবো বিপিএন ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টে কোনো ক্ষতি হবে কিনা। তো এটার আগে একটু বলে রাখি, বেশিরভাগ যে ফ্রি বিপিএন গুলো রয়েছে এগুলো তৈরি করে বিভিন্ন হ্যাকার গোষ্ঠীরা সাধারণ মানুষের তথ্যগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য। কারণ ফ্রিতে আপনাকে একটা পরিষেবা দিবে, সেটার বিনিময়ে সে কিছু নিবে না, এমন তো হয় না। এখন আসা যাক, বিপিএন ব্যবহার করে ফেসবুক চালালে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। আমার মতে বিপিএন অ্যাপ ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট চালালে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। কারণ আপনি যখন বিপিএন অ্যাপ ব্যবহার করছেন, সেটা বিভিন্ন দেশের আইপির সাথে আপনাকে কানেক্টেড করছে। ধরেন আপনাকে প্রথমত ইন্দোনেশিয়ার একটা আইপির সাথে কানেক্টেড করলো, সেটার নেটওয়ার্ক ভালো না হওয়া আপনাকে মায়ানমারের একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড করলো, অথবা ইন্ডিয়ার একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড করলো। এর ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আনইউজুয়াল অ্যাক্টিভিটি লক্ষ্য করবে ফেসবুক কর্তৃপক্ষ, যার ফলে ফেসবুক কর্তৃপক্ষ মনে করবে কি আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছে বা কোনো রিস্কের মধ্যে রয়েছে, যার ফলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কয়েকদিন যাবত আমি বিপিএন অ্যাপ ইউজ করে ফেসবুক চালাচ্ছি, আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হচ্ছে না, তার মানে কি আপনার তথ্য ভুল নাকি? আসলে ভুল না, কিছু কিছু বিপিএন রয়েছে যেগুলো ট্রাস্টেড, যেগুলো আপনার তেমন কোনো সমস্যা করে না। তবে এই ফ্রিতে যে বিপিএনগুলো রয়েছে এগুলোর মধ্যে বেশ অল্প কয়েকটা ট্রাস্টেড রয়েছে, বাকিগুলো সব ঝামেলাযুক্ত। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে যেহেতু আমাদের দেশে নেটওয়ার্ক সমস্যা রয়েছে, এখন আমাদের করণীয় কি? আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ফেসবুক না চালানোটাই উত্তম হবে, আর যদি আপনার একান্তই চালাতে হয় তাহলে আপনাকে ফেড কোনো বিপিএন অ্যাপ কিনে সেটাকে চালাতে পারেন। এক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা মোবাইলের সংরক্ষিত সকল তথ্য নিরাপদ থাকতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটা একদম শেষ অব্দি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।